সম্পর্কে আপনার ধারণা কি? আসলে অটো রিক্সা কি ক্ষতিকর না দেশের জন্য উন্নয়ন করছে? দেশের জন্য ক্ষতিকর বলা যায় না, উন্নয়নই কারণ, উন্নয়ন এই জন্যই উন্নয়ন যে অনেক বেকারত্ব বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। বেকারত্ব বাড়ার কারণে এই অটো রিক্সা গুলো অনেক ভালো নিম্ন মানে মধ্যবিত্ত ফ্যামিলি গুলো লোকজন এই অটো রিক্সা চালায়, যারা নাকি হাত পাততে পারে না, তারা কিছু করতে পারে না এই অটো রিক্সার কারণে, কারণ তারা পায়ে রিক্সা চালাতে পারবো না, এই জন্য অটো রিক্সা, এই জন্য এই অটো রিক্সা দ্বারা অনেকের লাভবান হচ্ছে, বিদ্যুতের লাভবান হচ্ছে, যেমন বিদ্যুতের বিল দিতে হয় এই অটো রিক্সা, কিন্তু প্রতি মাসে এক একটা গ্যারেজ থেকে 1-1.5 লাখ টাকা বিল আসে, সেটা হয় লোক পারতেছে। আপনি 10 মিনিটের জায়গায় 2 মিনিটে যাওয়া যাইতেছে, হিসাব করেন, যারা ব্যাটারি ব্যবসা করে তারা ব্যাটারি বেচতে পারতেছে, এই হিসেবে কোম্পানি গুলো চলে যেতেছে। তো এই হিসাবে আমি দেখি যেমন ক্ষতিকর না, কিন্তু একটা ঝামেলা আছে, যানজট লাগায় ফেলে, একটা ঝামেলা আছে, যেন স্ট্যান্ড করে যানজট লাগায় ফেলে, আর নাহলে আমার মনে হয় না যে কোনো ঝামেলা আছে, কিন্তু তারপর একটা লাইসেন্স থাকা ভালো। তো প্রশিক্ষণ নাই, কিছু নাই, শিশু শ্রম বাড়ছে, শিশু শ্রম বাড়লে কিছু করার নাই, তো বড় হন রিস্ক আছে দেখা, নাহলে ওরা মাদক আসক্ত হবে, সেজন্য আর এইটা থাকা আরো ভালো আমি মনে করি। এটা কি কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই যে এদের প্রশিক্ষণ দেওয়া, নিয়ন্ত্রণ করা যাবে না? কদিন আগে ইউনিয়ন পরিষদ থেকে ওরা ইয়া দিয়ে আমার চাইছিল যে কি বলে আপনাদের নাম্বার প্লেটের জন্য একটা করে নিছিল, ওই ওই উপলব্ধি নিছে, তারপরে শেষ করে চিনে না কাজ হবে এইসব কোনো উদ্যোগ নিল, অটো রিক্সার ক্ষেত্রে কোনো কাজ হবে না।